আরজিকর কাণ্ডে একের পর এক জট রোজই খুলছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝেই ফের এক বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, ডাক্তারদের একটা অংশ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতেই চাননি। তবে বলে রাখি, এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমাদের বিরুদ্ধে স্টেট যা আইনত ব্যবস্থা নিতে চায় নিতে পারে, এই রকম সুপ্রিম কোর্ট বলেছিল। বলতে হবে আমাদের আইনজীবী নেই, মঙ্গলবার দাঁড়াতে পারবো কি না জানি না, দিল্লিতে গিয়ে চারটা লোক বসে আছে, আর কি জানতে চাস বল, আইনজীবী খুঁজছে, মিটিং করছে, লোক ওখানে আইনজীবী খুঁজছে, কথা বলছে, মিটিং করছে। এরপর অপর একজনকে বলতে শোনা যায়, তুমি ভয় পাচ্ছ যে সুপ্রিম কোর্ট যদি আমাদের বিরুদ্ধে স্টেপ নেয় তাহলে মাস আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না। এরপর প্রথম ব্যক্তি ফের বলেন, সেদিন তো সুপ্রিম কোর্ট বলেনি যে সঙ্গে সঙ্গে কাজে যোগ দিতে হবে, 9 তারিখ সুপ্রিম কোর্ট তোকে বলেছে কাজে ফিরতে বলা হয়েছিল, নয়তো সরকার পদক্ষেপ নিতে পারবে বলে জানানো হয়েছিল। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব খেলছে, এরপর আজ তিনি মঞ্চে এসেছেন। এরপরও তুই যদি বলিস যে না আমি আমার জায়গা থেকে নড়বো না, যেমন আছি তেমনই থাকবো, তবে যদি আলোচনায় বসি তাহলে কর্মবিরতি ডিফেন্ড করা যাবে, যে আলোচনার পথ খোলা রয়েছে তখন তাও ডিফেন্ড করা যাবে, নয়তো কিন্তু কিছু করা যাবে না। কি বলেছেন সেই অডিও ক্লিপের, যে ভাইরাল অডিও ক্লিপ, সেটা একবার দেখ। আমাদের এগেন্সে যায় লিগাল অ্যাকশন সে নিতে যায় নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগাল বোঝে না, যাকে বোঝানো হয়নি সে যেটা বোঝে যে আমার এখানে আমার আমার এই জিনিসটা চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা এক্সট্রাটা জিনিস যেটা মনে করে দাঁড়া দাঁড়া আমাকে কেস লাগিয়ে দিতে দেবে, দিস ইজ নট আওয়ার টু ডিল উইথ। আর তবে তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স করতে পারবি এই হচ্ছে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দাবা মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন, এই বলে তুই ডিফেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, নাহলে তাও কিছু নাই, কটার অফ দি টাইম 5 মিনিটের মধ্যে তোকে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে, আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে ওরা তোমরা কাজে ফেরো, কাজে ফেরো, কাজে না ফিরলে স্টেট যা অ্যাকশন নিতে চায় নিতে পারে, এর বাইরে কিছু বলেনি সুপ্রিম কোর্ট, বলেনি যে তোমরা যদি নেক্সট ইয়ারিং এর আগে না ফেরো মানে অ্যাকশন নেবো, আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো অ্যাট দ্য সেম টাইম আমরা যেদিন যেদিন পাঁচটা জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বলছে যে আমার এগেন্সে কোনো একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে না। তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ আমি 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 বুঝছি যে মাস এটা বলছে, আমার বক্তব্য এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের তিনটে মেল লেখা এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে, সে নাম্বার ওয়ান। আমাদের তরফ থেকে একটা মোরাল মেসেজ, রেসিপ্রোকেশন
কার্যকর কাণ্ডে একের পর এক জট রোজই খুলছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মাঝে ফের এক বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এটি টুইট করেছেন, সেই টুইটেই কিন্তু তিনি এর কথা বলেছেন। দেখুন, লেখা রয়েছে, সিএম এর বাড়ি যাওয়ার আগে ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ, এটাও লাইভ হলে জনগণে বুঝতে সুবিধা হতো। স্পষ্ট একাংশ জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল। তারপরে দুটো স্টার দিয়ে তিনি আবার লিখেছেন, এই অডিও কারোর টেলিফোন কথন নয়, এটি ওদের মঞ্চে নিজেদের বৈঠকের আলোচনা। আমরা জানি যে গতকাল সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চ সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন, এবং সব জায়গায় যে কথা চলছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। তারপরেও আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা আলোচনা করতে কালীঘাটেও গেলেন, কিন্তু জটের জটিলতা কিন্তু কাটল না। আর যে অডিও ক্লিপের কথা বলা হচ্ছে সেটা আরো একবার শোনাবো আপনাদের। আমাদের এগেইনস্ট যাই লিগ্যাল অ্যাকশন সে নিতে যায় নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি সে যেটা বোঝে, যে আমার এখানে আমার আমার এগেইনস্টে চলে গেলেও যেতে পারে বা আমার মাইনে আটকে যেতে পারে বা এক্সট্রা জিনিস এরকম মনে করে দাঁড়া আমাকে কেস করে নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট, আর কত তাকে বলতে হবে, আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই, তারপরে তুই যদি বলিস যে না আমি কোন জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।